আসসালামু আলাইকুম। ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক মানে আপনি আর ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারছেন না। যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকেন, দিতে দেওয়ার চেষ্টা করেন, তখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করে, এরকম অন্য অথবা এরকম একটা ইন্টারফেস শো করে। সো এই এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাবেন, কীভাবে মুক্তি পাবেন, কীভাবে আপনি আগের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন। সো ভিডিওটা আপনি কন্টিনিউ দেখুন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট মূলত ব্লক হয়ে যায়, আপনি অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, যার কারণে আপনার ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্লক করে দেওয়া হয়েছে, মানে আর কাউকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারতেছেন না। সো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি যে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর আপনি এই যে ফ্রেন্ড নাম একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর আপনি ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এটার উপর ক্লিক করার পর এই যে রিকোয়েস্ট নাম অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন কোনার, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ সেন্ড রিকোয়েস্ট নামের নিচে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলেই আপনার এখানে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত যত ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি সেন্ড করেছেন, সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি এখানে দেখতে পারেন। সো এখন আমি এখানে 95% রিকোয়েস্ট দেখাচ্ছে। সো এগুলো আপনি এক একটা করে আপনি ক্যান্সেল করে দেবেন। আপনার আপনার কাছে যদি আরও যে বেশি দেখায়, 1000 বা 1500 বা এরকম যদি বেশি দেখায়, তাহলে আপনি এক ঘন্টা পর আস্তে আস্তে আপনি সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দিবেন। এখানে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে অবশ্যই ক্যান্সেল করতে হবে, তা না হলে আপনার যে ব্লক রয়েছে সে ব্লকটা আপনার খুলবে না। সো আপনার এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে এগুলো আস্তে আস্তে ক্যান্সেল করে দিবেন। যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি হয়ে থাকে, 200-300 হলে সমস্যা নেই, একবারে চলে যাবে। কিন্তু এর বেশি যদি হয়, মনে করেন 1000, 1200, 800 এরকম যদি হয়, আপনি 2-3 ঘন্টা একটু রেস্ট করে করে, 1 ঘন্টা ফরওয়ার্ড 1 ঘন্টা ফরওয়ার্ড এরকম করে করে আপনি এটা সম্পূর্ণ ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পর আপনি আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি সেটিংস এবং প্রাইভেসিতে এখানে রয়েছে, এখানে যাবেন। এখানে আসার পর আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর দেওয়ার পর রিপোর্ট এ প্রবলেম নামে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর একটু নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এই অপশনটা আপনার ওপেন হয়ে যাবে। এটার পর আপনি ইনক্রিজ ইন ইনকারেক্ট অ্যান্ড রিপোর্ট একটা নীল অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে ফ্রেন্ড রিকোয়েস্ট নামে যেটা অপশনটা রয়েছে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট নামে যে অপশনটা রয়েছে, এটা আপনি খুঁজে বের করে এটার উপর আপনি ক্লিক করবেন। যে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটা ইন্টারফেস ছবি শো করছে, এটার উপর আপনি ক্রস চিহ্নে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার এই অ্যাড ইমেজের উপর ক্লিক করে আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার সময় যে ছবি আপনার যে যে ইয়েটা আপনার শো করে যে স্ক্রিনশ যে একটা নোটিফিকেশান আপনার সে শো করে, এরকম একটা নোটিফিকেশান লক্ষ্য করুন। এই নোটিফিকেশানটার আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি অ্যাড ইমেজ নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে ছবিটা আপনার এখানে সেন্ড ছবিটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এই যে ডিসকভার এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটার এই অপশনে ক্লিক করে এই যে আপনি স্ক্রিনশট নিচ্ছেন যে ছবি রয়েছে সেটাতে সম্পূর্ণ কী রয়েছে সেম লেখা আপনি এখানে লিখে এরপর যে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে ইনশাল্লাহ 24 ঘন্টার ভেতর আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে ব্লক রয়েছে সেটা আপনার সম্পূর্ণ ইয়ে হয়ে যাবে, সম্পূর্ণ ব্লকটা খুলে যাবে। সো এর জন্য প্রথমে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট যে রয়েছে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনার সম্পূর্ণ ডিলিট করতে হবে। ডিলিট করার পর আপনি রিপোর্টে প্রবলেমে এসে এই ছবিটা দিয়ে আপনার যে ডিসক্রিপশন আছে এখানে সম্পূর্ণ ডিটেলস যে সেম লেখা লিখে এরপরে আপনি ওকে দিবেন। খুব ইনশাল্লাহ 24 ঘন্টা বেটার আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যা ব্লক রয়েছে সেটা খুলে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের টিপস এবং টিপস হতে সবসময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।